সাপ্তাহিক কর্মসূচি মুখ্যমন্ত্রী সমীপ এসুতে বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনগণের বিভিন্ন সমস্যা শুনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সরাসরি মুখ্যমন্ত্রীর নিকট যাতে মানুষ নিজেদের অভাব অভিযোগের কথা জানাতে পারে তার জন্যই চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী সমীপ এসু কর্মসূচিটি। রাজ্য সরকার মানুষের সমস্যা নিরসনের জন্যই কাজ করছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে যথোচিত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানান। কিছু গার্হস্থ্য সমস্যা পর্যন্ত আসে এখানে, তো আমি তো এগুলো বলেছি যে যা আইন আইনের পথে চলবে, এগুলো নিয়ে কোনো জায়গায় দেখা গেলো এফআইআর করেছে প্রপারলি সেটাকে অ্যাড্রেস করা হয়নি, তো আমি সাথে সাথে নির্দেশ দিয়েছি। তো এরকম সব যা একটা সমাজে থাকতে গেলে যে ধরনের সমস্যা সাধারণত আমরা শুনি, এ সব সমস্যা নিয়ে আসে এখানে, তো সেই সমস্যার আমরা চেষ্টা করছি সমাধানের জন্য। আমাদের আর সব সমস্যার সমাধান হবে সেটা বলা আমি বলতে চাই না, কিন্তু আমরা চেষ্টা করছি। দিল্লিতে আয়োজিত কুইন পাইনঅ্যাপেল মেলা নিয়ে নিজের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের গর্ব এই ফলকে আরও মানুষের কাছে পৌঁছে দেবার জন্য এবং বাজার প্রসারিত করার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। আমাদের কুইন পাইনঅ্যাপেল, আমাদের যে পূর্বতন যে আমাদের রাষ্ট্রপতি যে এখানে এসে এটার একটা ট্রেড নেম দিয়েছিল যে আমাদের স্টেট ফুড হিসাবে, এবং সারা ভারতবর্ষ কি সারা পৃথিবীর মধ্যে এই পাইনঅ্যাপেলের যে একটা নাম হয়েছে কুইন পাইনঅ্যাপেল, সেটা মার্কেটিং প্লাস ওখানে আমাদের বাজারজাত করার জন্য আজকের এই উদ্যোগ। এবং আশা করি যে ত্রিপুরার এই যে পাইনঅ্যাপেলস সেটা সমস্ত মানুষ জানবে এবং তার বাজার আরও বাড়বে বলে আমি আশা করছি, এবং কৃষকরাও তাতে মানে এদের সুবিধা হবে। এর ফলে রাজ্যের আনারস চাষিরা উপকৃত হবেন বলে জানান মুখ্যমন্ত্রী। Bureau Report, RE News.